ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাস সম্পত্তি। তো আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের এলাকার আশেপাশে অনেক জায়গায় ছিটিয়ে ছুটিয়ে থাকা আমরা অনেক সময় খাস সম্পত্তি দেখে থাকি। তো আপনার এলাকার খাস সম্পত্তি কোনগুলো, সেগুলো আপনি কীভাবে জানবেন, কোথায় গেলে এর ইনফরমেশনগুলো পাবেন এবং খাস সম্পত্তিটা কী, এই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরব ভিডিওতে। তো ভিউয়ার্স, খাস সম্পত্তি অর্থাৎ খাস এই শব্দটির সাথে অনেকেই পরিচিত, কিন্তু অর্থগত দিক যদি আমরা এটি বের করি, খাস এটি একটি আরবিক শব্দ। যদি এর বাংলা আবেদানিক বা পারিভাষিক অর্থ আমরা বের করি, তাহলে এর অর্থ দাঁড়ায় নিজস্ব বা একান্ত আপন, বা যেটা নিজের কিছু বোঝায়। তো এই খাস সম্পত্তি কোনগুলি? তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সরকার আজকে এই খাস সম্পত্তির মালিক কীভাবে হলো, বা এই খাস সম্পত্তিগুলো আজকে সরকারের হাতে কীভাবে গেল, বা অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি কোনো ব্যক্তি মালিকানাধীন দখলে রয়েছে খাস সম্পত্তি, সেগুলো কীভাবে এলো। তো এগুলো প্রশ্ন অনেকের থাকতে পারে। তো ভিউয়ার্স, খাস সম্পত্তি লিজে নেওয়া যায় এ বিষয়ে আমাদের ভিডিও রয়েছে, যদি আপনারা দেখে না থাকেন আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন যে খাস সম্পত্তি কীভাবে লিজ নিতে হয় 99 বছরের জন্য। তো ভিউয়ার্স, খাস সম্পত্তি কোনগুলো, আপনার এলাকার খাস সম্পত্তি কোনগুলো, সেগুলো আপনি কীভাবে জানবেন, আপনার এলাকায় কোথায় কোথায় খাস সম্পত্তি রয়েছে সেগুলো আপনি কীভাবে বের করবেন, কীভাবে জানবেন। আপনি যদি উপজেলা ভূমি অফিস বা যেখানে আমরা এসিলেন অফিস বলি সেখানে যদি আপনি যান, অথবা ইউনিয়ন ভূমি অফিস, আপনার ইউনিয়নে যে ভূমি অফিসটি রয়েছে সেখানে গিয়েও যদি আপনি 8 নম্বর রেজিস্টার বুকের 1 নম্বর খতিয়ানভুক্ত যে সম্পত্তিগুলো সেখানে রেজিস্টার করা হয়েছে, সেই সম্পত্তিগুলো হচ্ছে খাস সম্পত্তি। আপনার মৌজার যে 8 নম্বর ভলিউম রয়েছে, রেজিস্টার বুক রয়েছে, সেই রেজিস্টার বুকের 1 নম্বর খতিয়ানভুক্ত যেই জমিগুলো সেখানে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো আমরা খাস জমি বলে ধরে নেব। তো এই খাস জমি আবার 4 প্রকার। প্রথম শ্রেণী হচ্ছে যেগুলো সরকারি প্লেস, রাস্তাঘাট, নদী, এগুলো 1 নম্বরে ধরা হয়। এবং 2 নম্বর হচ্ছে কৃষি এবং অকৃষি জমি, যে সম্পত্তিগুলো কৃষি এবং অকৃষির মধ্যে অন্তর্ভুক্ত সেই সম্পত্তিগুলো 2 নম্বরে খাস বলা হয়। 3 নম্বর খাস ওই সম্পত্তিগুলো যেগুলো সরকারের রাষ্ট্রীয় প্রয়োজনে, সরকার ব্যক্তি বা ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পত্তি রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার অধিগ্রহণ করে থাকে, যেগুলো সরকার টাকার বিনিময়ে কিনে থাকে, সেই সম্পত্তিগুলো 3 নম্বর খাস বলা হয়। এবং 4 নম্বর খাস ওই সম্পত্তিগুলো যেগুলো নদী ভাঙ্গনের ফলে নতুন চর সৃষ্টি হয়েছে, সেগুলো 4 নম্বর খাস সম্পত্তি বলা হয়। তো এই খাস সম্পত্তি আমরা জানলাম যে খাস সম্পত্তি 8 নম্বর রেজিস্টার বুকের 1 নম্বর খতিয়ানভুক্ত যে 4 প্রকারের খাস সম্পত্তি রয়েছে। তো এই খাস সম্পত্তি আসলে কি বন্দোবস্ত নেওয়া যায় কি না, এ বিষয়ে অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো ভিউয়ার্স, আপনি চাইলে এই খাস সম্পত্তি আপনি 99 বছরের জন্য বন্দোবস্ত নিতে পারবেন। তো 1997 সালের আগে, এর পরের হিসাবটা আগে আমরা আগের কথাটা বলি, তো 1997 সালের আগে কিন্তু যে কোনো ব্যক্তি চাইলে এই খাস সম্পত্তি অর্থাৎ কৃষি ও অকৃষি জমিগুলো বন্দোবস্ত নিতে পারত। কিন্তু 1997 সালের পর থেকে এই কৃষি এবং অকৃষি জমিগুলোর ক্ষেত্রে কিছু নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। যদি আপনার এই শর্ত বেঁধে দেওয়া হয়েছে, শর্তগুলো থাকে আপনার কাছে, তাহলে আপনি এই সরকারি খাস সম্পত্তিগুলো আপনি লিজ নিতে পারবেন 99 বছরের জন্য। তো যেই শর্তগুলো সেখানে জুড়ে দেওয়া রয়েছে, যেমন আপনাকে ভূমিহীন হতে হবে, আপনাকে কৃষক হতে হবে, আবার অনেক ক্ষেত্রে বিধবা যারা রয়েছে তাদেরকে দেওয়া হয়। তো এক্ষেত্রে এই শর্তগুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে সরকারি খাস সম্পত্তি আপনি 99 বছরের জন্য নিতে পারবেন। তো এই খাস সম্পত্তি কীভাবে নেবেন সেটা নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো যাই হোক, আমরা শর্টকাটে বলে দিই যে একটি খাস সম্পত্তি আপনাকে নিতে হলে প্রথমে একটা ফর্মেট রয়েছে, অর্থাৎ একটা ফর্ম পাওয়া যায়, খাস সম্পত্তি লিজ নেওয়ার একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার যে এলাকার চেয়ারম্যান থাকবে তার কাছ থেকে একটি সত্যায়িত একটি সনদ নিতে হবে, পরিচয়পত্র নিতে হবে, এবং আপনি যে খাস সম্পত্তি নিতে চাচ্ছেন সেটা সত্যায়িত করতে হবে আপনার এলাকার চেয়ারম্যান দ্বারা। তারপরে আপনি
এসিলেন অফিস বরাবর আপনাকে আবেদন করতে হচ্ছে কৃষি জমির ক্ষেত্রে, আর অকৃষি জমির ক্ষেত্রে আপনাকে জেলা প্রশাসক বরাবর আপনাকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 3 বছর পর্যন্ত দেওয়া হয়, সেখানে লিজ দেওয়া হয় অকৃষি জমিগুলো, এবং সেখানে আপনি কোনো বসতবাড়ি বা কোনো কিছু গড়তে পারবেন না, জাস্ট আপনি যেই কাজের জন্য নেবেন সেটাই করতে হবে। এবং এক্ষেত্রে যারা যে সম্পত্তিগুলো রয়েছে অর্পিত সম্পত্তির ক তফসিলের সম্পত্তি সেগুলো দেওয়া হয়, সেগুলো 1 বছরের জন্য লিজ দেওয়া হয় এবং প্রতি বছর আপনাকে সেই লিস্টটি আপনাকে আপডেট করতে হয়। তাহলে আপনি চাইলে এই অর্পিত সম্পত্তির ক তফসিলগুলো নিতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, আপনার এলাকার খাস সম্পত্তি কোনগুলো কীভাবে বের করবেন এই সমস্ত বিষয়ে আমরা তুলে ধরলাম ভিডিওতে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।